আলহামদুলিল্লাহ আমরা তো আশা করতেছি যে এইবার আমরা নর্মালভাবেই নমাজটা পড়বো তারাবিন নমাজ রমাদান মাসে গত বছরের মতো যে রেস্ট্রিকশন ছিল এটা থাকবে না আমরা বিশ্রাকাতি পড়ব এবং কোনো সোশ্যাল ডিস্টেন্সিং থাকবে না আশা করি যে আমাদের মসজিদের তো ক্যাপাসিটি আছে প্রায় সাড়ে সাত হাজার এই মানে বাট অন অ্যাভারেজ আমাদের ফাইভ থাউজেন্ড আশা করি লোকেরা আসবে নামাজ পড়ার জন্য মুসল্লিরা মহিলাদের জন্য তো মারিয়াম সেন্টারের ব্যবস্থা আছে এখানে প্রায় দেড় হাজার মহিলা নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ আর আগের মতো ইনশাল্লাহ আমাদের ইমাম থাকবেন পাঁচজন ইমাম থাকবেন আমাদের তিনজন থাকবেন লোকাল ইমাম আর দুইজন ইন্টারন্যাশনাল আমাদের শেখ আহমদ রাজাব থাকবেন ইজিপ্ট থেকে এবং আরেকজন বড় একজন ইমাম আসতেছেন আলজেরিয়া থেকে মোহাম্মদ বিন সিদিরা ওনার নাম উনি খুবই ফেমাস একজন কারি উনি আসবেন ইনশাল্লাহ আর আমাদের যে তিনজন লোকাল আমাদের ইমাম এবং আমাদের এক ইয়ং ইমাম আর আরেকজন সোমালি ওনারা থাকবেন ইনশাল্লাহ একটা হচ্ছে যে মুসল্লিদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা গাড়ি পার্কিং বা অনেক রাইড হয়ে যায় জি তো আমরা সবসময় যেটা এলান করে থাকি যে আমাদের যারা নামাজ পড়ার জন্য আসবেন তারা যাতে অন্যের জন্য কোনো ধরনের কোনো আপনার প্রবলেম ক্রিয়েট না করেন বিশেষ করে পার্কিং পার্কিং ডাবল পার্কিং করে বা গেইট ব্লক করে বা এই যে ডাবল ইয়েলো লাইন রেড লাইন ডাবল রেড লাইন এইগুলো ফাঁক করে আসলে নম্বর ওয়ান টিকিট পাবেন সেকেন্ড হলো মানুষের অনেক অসুবিধা হবে গাড়ি ব্লক হয়ে যাবে লোকেরা আমাদেরকে গালাগালি করবে বিশেষ করে অমুসলিমরা এরপরে যাওয়ার সময় যাতে যেহেতু নামাজ এটা শেষ হবে আমরা সবসময় অনুরোধ করি যে বাসায় মানে বাইর হয়ে গল্পগুজব না করার জন্য বাসায় চলে যাওয়ার জন্য এটা আমাদের ইমাম সাহেবরা সবসময় বলে থাকেন জি এবারের অ্যাপিল হলো আমাদের মেইন অ্যাপিলটা হলো আমাদের ডোম অ্যাপিল গত বছর যেটা করছিলাম আমাদের গত বছর আলহামদুলিল্লাহ প্রায় অর্ধেকের মতো আমাদের কমিটমেন্ট চলে আসছে আমাদের হাফ মিলিয়ন পাউন্ডের অর্ধেক আমরা রেজ করে ফেলছি আমরা আশা করতেছি এই রাদান ইনশাআল্লাহ আমরা বাকিগুলো রেজ করব এবং আমাদের আরেকটা অ্যাপিল থাকবে যে আমাদের যে হল যেটা ইনকমপ্লিট আছে এতদিন থেকে ওইটা কমপ্লিট করব ইনশাআল্লাহ পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য ওই যে হল এক্সটেনশন যেটা ওইটা কমপ্লিট করব এই দুইটা আপিল থাকবে আমাদের Thank you. अलाह पर